ডিসক্লেমার। পাইলট হবো তাই জন্য ট্রেনিং দিচ্ছি আমি, আমার জন্য বেশি কিছু করতে হবে না। এটা কোথাও বলবো রাখবে? তুই আমার একমাত্র ছেলে, তোর কথা ছোটবেলার তো শুনে এসে যায়, এটা কি শুনবো না? কি বলতিস বল? তোমার জমি জায়গাগুলো বেঁচে দিয়ে আমার পাইলট করে দাও। জমি জায়গায় নজর করতে আমার একটা কিডনি খুলে লে যা। তোমারও বুদ্ধি কম নয়, দুটো কিডনি আছে, একটা কিডনি আমাকে দাও, একটা কিডনি তুমি বেঁচে থাকো। আপাতত পাইলট হওয়ার চান্সটা আমি নেই। আপাতত মানে তারপরে আবার কি? আগে প্লেনের চাকরিটা পাই, আর একটা কিডনি আছে ওইটা বেঁচে দিয়ে প্লেনটা কিনে নেব। ওরের বাচ্চা, আমার কোনো টেনশন নেই, দুটো কিডনি দিয়ে আমি কিছুই বেঁচে থাকবো? ইয়ার কি হচ্ছে কেনটা, এত বড় শরীর নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে না? এমনিতে তোমার বয়স বেশি হয়ে গেছে, মরে যাওয়া ভালো। ওয়াল্লাই কি ছেলে! মা মাই, এই তো তো থামলে, মাই 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 কি হরে মাই মাই বুইবা, তুমি মারলে কেন? দেখতে পাচ্ছ যে ফল বাঁচছে, ফল যাচ্ছে, যদি এখন ফেটে যাচ্ছে সব। তুমি এখন মার 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 করতে আমি কাজ করে দিস, আর তুই তো বাগের হোটেলে খাচ্ছি, আর শুধু ফ্রি ফায়ারে শুধু পয়সা মেরে দিস, টোবাক করবি তারপর দেখবি কিরাম লাগে। ও মা আর আমি গিরা দেশে এই বউ আমার কোবালে লেখা ফেলো, ওলা ওটোর বাচ্চা ভোজদিন ওই ঘরে বসে শুয়ে ফোন দেখতে, ফেসবুক করে, আবার টিকটক মারাতে টিকটক। আমার ছেলে মারবে না, আমার ছেলে বয় পেয়ে হবে, আজু ভাইয়ের সাথে খেলবে। হ্যাঁ আমি আজু ভাইয়ের সাথে, আমার মা বয় এস্তায় হবে, এস্তায় দুবাই গিয়ে আমি আর আমার মা তখন ভাবো, তোমার নিয়ে যাবোই না। তোরা দুই মাইজি যা করবি কর, আমার কিচ্ছু না। তোরা বড় লোকের কেউ এস্তার হচ্ছিস, কেউ আজু ভাইয়ের সাথে খেলা করতেছিস, আমি কি করো? আমার গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে খা, আবার কি করো? ওই মাঠে চললো এদিকে 300 টাকা, যাও তুমি যাও বকতে হবে। একই একটা বউ পেয়েছি রক্ত খোকের বেটি, আর একটা ওরম ছেলে তোতলা বোতা পুসু, এমনি ওরলে ফাঁকাই বেরুত পারনি, সারা লোক ছিঁচি ছিঁচি করতে, আবার এই টিকটক মারাচ্ছে। কিন্তু মোটামুটি দেখা হয় না, এরকম মনে আছে বহু দূরের বোন, কবেকার পরে। আর তুই কাজে কামে ব্যস্ত এখন, বহু বিজনেসম্যান লোক না তুই? তা ভাবি ঠিক আছ তো? ভাবির কথা বলতিস, কিছু মনে নেই তো? ও থাক 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 থাক, আর বলতে হবে না, মনে রয়েছে। তুই এই থাক থাক, সাতটা গরু খানা দিলি, এই মকসে গোসলি গেল, আমার মনে রয়েছে, সে খালে পড়েছে, বাপারে গোষ্ঠ। আচ্ছা বল, তোর বাড়ি সবাই ভালো রয়েছে তো নাকি? না সবাই ভালো রয়েছে, এই কি আমি একটু বেশি তার মানে খারাপ রেখেছি কেন বলতেন? ওই কেউ একটু ফ্রি ফায়ার না কি গেম উঠেছে, ওই গেম খেলতেছে, কেউ সেলিব্রিটি 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 হচ্ছে, স্টার 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 স্টার
ওই ওই আমি তো বুঝিনি গো, তুলমুল পেকে গেছে, তোরা এখন ইয়ং ছেলে, তা এই হচ্ছে ব্যাপার, বুঝলি? তা তুই কথাটা এরম একা বেকা টেরা বলছিস, সোদা সুদি বল না কি হয়েছে, তুই আমার বল, সব ঠিক করে দেবো। এতক্ষণ ধরে এলাম, লোক খুঁজ দিলাম তোর মন, তাহলে তো সোদা হয়ে বসে। তা বলছি শোন, আমার ছেলে একটা ছেলে জানিস তো, আমি কাজ থেকে বাড়ি গেছি, এক গ্লাস পানি দে, বলে মার 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 মেরেছি, আমি আমি মেরেছি, কানটা ফেটকে দিয়েছি আর কানটা টেন দিয়েছি, ও মার ডেকেছি, ও মা এসে ঝামেলা করে দিস, বুঝতে পারিস? ও মা বলছে হ্যাঁ ছেলের মারবে কেন, এই তো আজকালকার মেয়ে ছেলেরাই তো পাওয়ার দেয় ছেলেদের। তোর আগেকার একটা বউ ছিল না, ওই বউটাই ভালো ছিল, আর এ কোথার থেকে লেগেছিস? বিয়ের সময় আমি গিয়ে একটা কলসি দিচ্ছি, আসে তোতলা, ভাই ভাই আসো, আমি তো বুঝতে পারিনি তোতলা, তো ছেলেও তোতলা, মানে পুরো ওর বংশই তোতলা, মার ধাতে গেছে ছেলেও। আজকালকার মেয়ে ছেলেরাই বেশি সব গোড়া। আর কি বলবো বল, ওই ওলাও তো শুধু ছেলের আজকের আদেশ, বলছি তুই করছি ভালো বের ফেল, তোর যত টাকা লাগে সব আমি দেবো, ওটা মাফ করে দিই, কী সব বলে আমি ওসব জানি নিব, এবারে আমি ওই কাজ কাজ করি তো, আমি তো কড়া টাকা কাছে রাখ, ওই বাড়ি রেখে দিই আলাদা জমকে, ও উচিত টাকা নেয় সব ওই বই করছে। আমার কথা শোন, তুই আজকে ফাঁস করে বাড়ি যা, বাড়ি গিয়ে বউ বলবি, বউ তো বাপের বাড়ি যাওয়ার জন্য খুব লাফায়, ও বলবি বলে তারপর তুই বউ ঝাউক মাউক করে বাপের বাড়ি পাঠা, তারপর ছেলেটার আমার কথা বললি, বল একটা ছেলে রয়েছে এখন বড় প্লেয়ার, বলছে বিরাট খেলে, তুই আমার কাছে পেটকে দিবি, তারপর আমি দেখছি বাড়ি চলছে। হ্যাঁ এখন হাত পা ধুয়ে দিবি, হাত হাত খাইনি, তাহলে এই কাজটা কর। আচ্ছা তা আসি এসে আমরা বাড়ি দিবি, আমারও তো খবর খারাপ। তোর আবার কি হয়েছে? আমার সে ছেলে পাইলট হবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, আইকাট মাইকাট সবসময় গোলায় দিয়ে ঘুরতেছে, বাপের দিকে তো একদম খেয়াল নেই, পাইলট হওয়ার জন্য ঘুরতেছে। হ্যাঁ সারাদিন পাইলট হওয়ার জন্য মাথা খারাপ। তুই এক কাজ কর, হ্যাঁ বলো, করিমির ছেলের পরে আমি তোর বলছি তোর ছেলেটা নিয়ে আসবি, আমি আইকাট মাইকাট পরে আসবো, তুই বলবি যে আমার একটা বন্ধু পাইলট, আমি ওর ট্রেনিং দেবো, তুই ভালো করে নিয়ে আসবি, তা ওর সাইজ করতে, তুই তাহলে একটু পরে চলে আয়। ঠিক আছে ঠিক আছে, যা তাহলে একটু পরে আয় ওখানে। আচ্ছা ঠিক আছে। এখন মারে মারুক, আবর্তা বিদায় করি, তারপর হচ্ছে ব্যবস্থা। থাম, তুই খবর শুনিস কি? ওই তোর ভার মুসলমানি তো, যা ভার না বাচ্চা রে, ও হয়ে তুই যা, তোর জন্য একটা ভালো খবর লেগেছে, বুঝেছিস? কি খবর? এ তা তুই তো ফ্রি ফায়ার খেলিস তো, আমার একটা বন্ধু রয়েছে বুঝেছিস, তা ওই তুই ওরম ভালো কি গেরিনা না কি বলতিস না, ওর ডানাতের লোক, ভালো খেলে তোর পৌঁছে দেওয়া, আমি বলিলুম বুঝেছিস, তা তুই চল যাই, চলো 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 দাদা চলো চলো। কি করে কেন, কি খবর বলো বলো? আমার বন্ধু একটা পাইলট, তুই পাইলট হতে চাস তো? ও পূর্ণ পাইলট, ওর কাছ চ, ও পাইলট তোর চান্স দিয়ে দেবে। ভালো খবর, চলো 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 চলো। এখনো তো
পছন্দ আসছে না, তারা কই? তারা সেই গরিব ফ্রেম কই? তুমি খেলোয়াড় হবে তো? এই জন্যই তো আমার কাছে, মানে এই জন্যই তো আমার কাছে আশা। এসে পড়েছিস? হ্যাঁ এসে পড়েছি। আর পড়েও গেছিস? কি করে তা পড়ে গেছিস? ভালো হয়েছে, এই ইন্টারভিউটা নিয়ে নেই, তোরা একটু পরে আয়। ঠিক আছে আসতেছি। কচি টাকলু বাবা, আমরা কথায় আসি, সব থেকে আমাদের ফ্রি ফায়ারের সব থেকে মেন জিনিস কি বলতো? আমাদের এই আঙুল, আমাদের আঙুল মুভমেন্ট ফাস্ট করতে হবে, তাই তো? ফাস্ট করতে হবে। এই আঙুলগুলো যদি তুমি আঙুলগুলো কন্ট্রোল না করতে পারো, তুমি গেম খেলতে পারবে? পারবে না। আঙুলগুলো মেন প্রয়োজনের জন্য, তোমার আঙুল ফাস্ট করার জন্য। চলো চলো চলো, মোটামুটি তোমার আঙুল ফাস্ট করতে হবে তার জন্য। আসুন গুড়কে বাস, আসুন গুড়কে বাস। আমি যদি খাও, আমি যদি খাও। মেরেছি কি জানো বলতো? এই যে আমি পা দিয়ে মেরেছি, তোর আঙুলটা একটু লম্বা হবে। আর এই ভেবে দু ঘন্টা এখানে বসে থাক, পুরো ডাইরেক্ট রোদ লাগবে, রোদ লেগে তোর আঙুল শক্ত হবে। শক্ত হলে ফ্রি ফায়ারটা বেশি মুভমেন্ট করতে পারবে, স্পিড খেলতে পারবে। এই বসে থাক, এক দেড় ঘন্টা এখন বসে থাক। আর ঠিক আছে পাইলট হবে, চুলগুলো কাটতে হবে ছেলে, বুঝলে? তোমার মতন দেখে বলো কি করতে হবে আমাকে? ট্রেন চালানো শিখতে গেলে সব থেকে মেইন জিনিস আছে আই কার্ড। আই কার্ড দেখতে পাচ্ছ তো? আই কার্ড মেইন জিনিস না, আছে তোমার আছে তা কি আছে? আই কার্ড মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে চোখ। চোখের ভালো, হ্যাঁ চোখটা সব থেকে বেশি পাওয়ার হতে চাই। আই কার্ড কি? আই কার্ড কিচ্ছু হবে না, আমি এই 24 বছর হয়ে গেছি আমি পাইলট হয়েছি। আর চোখের দৃষ্টি বাড়াতে হবে। কেমন করে দৃষ্টিটা বাড়াতে হবে? সামনে পাথর পড়বে হয়তো, মেঘ পড়বে, তা তোর চোখের জরুরি চোখ ঠিক করা। এই ভেবে এখন 2-3 ঘন্টা থাকবে, ঘুরে আসবে সূর্যের দিকে এরকম টাকা বা চোখ খুলে রাখবো, ঠিক আছে? এইভাবে 2-3 ঘন্টা এখন এইভাবে চেয়ে থাক, ঠিক আছে? আমি 2 ঘন্টা পরে আসছি, এ তোর ইন্টারভিউ পাস করছিস কি ফেল করছিস আমি দেখবো। সূর্যের দিকে থেকে থাকতে হবে, চোখ নিচু করলে হবে না, ঠিক আছে? ঠিক আছে। এই গরমে আমার হাতটা শক্ত করতে হবে, আমি আর ফ্রি ফায়ার খেলবো না করতে হবে। দেখ ওইটাও কাজ হয়েছে, দেখ। আরে কাজ হবে, কি হবে?